বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টা বা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনার্স এবং ডিগ্রির বিশেষ পরীক্ষা নিয়ে। আপনারা মাঝে মাঝেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করে যে বিশেষ পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে বা বিশেষ পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে, তো অনেকেই এই বিষয়টা নিয়ে ঘাবড়ে যান, আপনারা হচ্ছে কনফিউশনে পড়ে যান যে আসলে বিশেষ পরীক্ষাটা আসলে কী জিনিস, বিশেষ পরীক্ষা তো আমি এটি কি আমাদের জন্য নাকি অন্য কারোর জন্য। দেখল আপনি 17-18 ব্যাস বা 19-20 ব্যাস বা 21-22 ব্যাস, তো দেখা গেলো যে 21-22 ব্যাসের বিশেষ পরীক্ষা কিংবা 16-17, 17-18, 18-19 ব্যাসের বিশেষ পরীক্ষা, তো এই ক্ষেত্রে আপনি একটু ঘাবড়ে যান বিশেষ পরীক্ষা কী জিনিস, আমাদের হবে না অন্য কারো হবে। তো এইটা একটু ডিসক্রাইব করতে হলে একটু আমাদের পিছনে ফিরে যেতে হবে, 2012 সালের দিকে আমরা যাব, বেশি দূরে যাব না, বা 2010-এ গেলাম। তো আপনারা নিশ্চয় জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা পড়ছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা এই যে আমার কাছে কি এটা হচ্ছে ওয়াটার, এটাকে আমরা কি বলি বলেন তো? আমি 5 সেকেন্ড সময় দিলাম, বলে এটার নাম কি? এটার অপর নাম অনেকেই হয়তো মনে মনে ভাবছেন বা কেউ অস্বীকার করেছেন যে এটার অপর নাম হচ্ছে জীবন, মানে এটার একটা অপর নাম থাকে যে বিজ্ঞানীরাই কিন্তু দিয়েছে যে এই পানি ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারি না, মানে পানি আমাদের লাইফে অপরিহার্য বা খুবই প্রয়োজন, পানি ছাড়া আমরা কখনো বাঁচতে পারি না। তো এই যে পানির নাম হচ্ছে অপর নাম জীবন, তো ঠিক সে সময় 7-8-9-10-11-12 ওই টাইমটাতে 13-13 সাল পর্যন্ত যে টাইমটা ছিল ওই টাইমে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা নাম ছিল, মানে জাতীয় বিশ্ববিদ্যালয় যেমন এটার নাম কি পানি, এটার অপর নাম হচ্ছে জীবন, মানে এর নাম পানি অপর নাম হচ্ছে জীবন। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অপর নাম ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে সেশন জটের কারখানা। যদি কাউকে প্রশ্ন করা হতো যে বাংলাদেশে তো অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, ইসলামিক ইউনিভার্সিটি আছে, এরপরে বেসরকারি হিউজ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এনএসইউ সহ অনেক বিশ্ববিদ্যালয় আছে, তো এর মধ্যে বলতো সেশন জটের কারখানা কোন প্রতিষ্ঠান? সবাই এক নামে বলতো, এক কথাই বলতো যে জাতীয় বিশ্ববিদ্যালয় হলো সেশন জটের কারখানা। তো কী হতো, আপনারা এখন অনার্স, যারা অনার্সে পড়ছেন অনার্স এখন শেষ করছেন 4 বছরে, যারা ডিগ্রি পড়ছেন তারা ডিগ্রি শেষ করছেন 3 বছরে, হয়তো 3.5 বছর, মানে একটু 6 মাস যে রেজাল্ট টেজাল্ট সব দিয়ে 6 মাস, তো অনার্স শেষ করছেন 3 বছরে, ডিগ্রি শেষ করছেন 4 বছরে, কিন্তু ওই 9-10 সালে যারা পড়াশোনা করতো তারা এরকম শেষ করতে পারতো না, তারা 4 বছরে অনার্স শেষ করতো 7-8 বছরে, আর 3 বছরের ডিগ্রি শেষ করতো 6 বছরে। তাহলে চিন্তা করেন প্রত্যেকটাই ডাবল টাইম লাগত, যেখানে 3 বছরে ডিগ্রি বেরিয়ে চলে যাবে 4 বছরে অনার্স বেরিয়ে চলে যাবে এটা কখনোই হতো না, অনার্স বের করতে 7-8 বছর ওদের সময় লাগত, ডিগ্রি বের হতে আপনার 5-6 বছর, 6-7 বছর সময় লাগতো, মিনিমাম 6 বছর এবং এর ওপরে যত যাই, তো এরকম টাইম লাগতো। যারা আগে ডিগ্রি পড়েছে ওদের জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার ব্যাস সেশন কত ছিল আর আপনি কত সেশনে বের হয়েছেন, যারা 6-7, 7-8 যারা ভর্তি হয়েছিল, আর ওর আগে তো ধরেন আরও অবস্থা খারাপ ছিল। তো এরপরে নতুন ভিসিটার নাম হচ্ছে জনাব হারুনা রশিদ, এখন অন্য ভিসি, হারুনা রশিদ স্যার যখন আসলো তখন স্যার হচ্ছে এইটাকে এই যে সেশন জট যে জাতীয় বিশ্ববিদ্যালয়, এই জাতীয় বিশ্ববিদ্যালয়কে সেশন জট মুক্ত করেছেন কিন্তু হারুনা রশিদ স্যার, এটা এটা মনে রাখবেন, মানে ভিসি হারুনা রশিদ স্যার এই সেশন জটটা মুক্ত করেছে এবং এটা হচ্ছে নতুন, আগে যেটা পরীক্ষা নেওয়া হতো ওটা হচ্ছে পুরাতন সিলেবাস এবং 13-14 যে ব্যাচটা আছে 13-14 ব্যাচ থেকে আপনাদের সিলেবাস কিন্তু পরিবর্তন হয়েছে, 13-14 সেশন থেকে যারা 13-14 সেশনে ভর্তি হয়েছে 13-14 সেশন থেকে অনার্সের সিলেবাস পরিবর্তন হয়েছে, ডিগ্রি সিলেবাসটাও কিন্তু পরিবর্তন হয়েছে 13-14 সেশন থেকে, এর আগে যে সিলেবাস ছিল ওটাকে বলা হয় পুরাতন সিলেবাস। এবার আসি মূল কথায় যে
অনার্স বা ডিগ্রি বিশেষ পরীক্ষাটা কি? যখনই বিশেষ পরীক্ষা ফর্ম ফিল আপ বা রুটিন যখন প্রকাশ হয় তখন দেখবেন ওখানে ব্র্যাকেটে দেওয়া আছে পুরাতন সিলেবাস অনুযায়ী বা পুরাতন সিলেবাস অনুযায়ী, অর্থাৎ তাদের যে পুরাতন, অর্থাৎ তারা কিন্তু এখনো শেষ করতে পারে নাই, তাদের যে পুরাতন সিলেবাস ছিল অনেকে দেখবেন যে আপনার 12-13 সেশন যাদের রয়েছে, 12-13 সেশন তারা কিন্তু এখন 12-13 সেশনে যারা ভর্তি হয়েছিল তারা তো আপনার হচ্ছে পুরাতন সিলেবাসে ভর্তি হয়েছে, এখন 13-14 থেকে সিলেবাস চেঞ্জ হয়েছে, এখন ওরা তো এই নতুন ওরা পড়ছে পুরাতন সিলেবাস নিয়ে, এখন ওরা তার নতুন সিলেবাস নিয়ে আর পরীক্ষা দিতে পারবে না। তো ওই ক্ষেত্রে সিলেবাসটা পরিবর্তন যখন হলো তখন ওদের ক্ষেত্রে মানে 13-14 সেশনের পর থেকে ওদের যে পরীক্ষাগুলো নেওয়া হয় সবগুলোই হচ্ছে বিশেষ পরীক্ষা। ক্লিয়ার? অনার্সেও যখন নেওয়া হবে অনার্সের বিশেষ পরীক্ষা, ডিগ্রিতেও যখন নেওয়া হয় ডিগ্রির এটা হচ্ছে বিশেষ পরীক্ষা, এটাই হচ্ছে বিশেষ পরীক্ষা। আশা করি বিশেষ পরীক্ষাটা কি এটা আপনারা বুঝতে পেরেছেন, যদি না বুঝতে পারেন আবার কমেন্ট করবেন, আমি ভালো করে আপনাকে বুঝিয়ে দেবো। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।